فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله. معاصر الدنيا جناب আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সালাত জানাজা সালাতের মধ্যে জানাজার সালাতের মধ্যে সুরে ফাতিহা অনেকে পড়ে না, তো এটা হবে কি? দেখুন, এই মর্মে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে হাদিস বর্ণিত, তিনি নাকি সুরে ফাতিহা পড়তেন না, কিন্তু আবার অপরদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা সেখানে রয়েছে, তিনি মাঝে মাঝে তিনি পড়তেন, তিনি একটু উচ্চকণ্ঠ করে পড়তেন যাতে মানুষ, এবং বলতেন যে মানুষ যাতে জানতে পারে এটা হচ্ছে সুন্না। সুন্না মানে কি? সুন্না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, মানুষ যাতে জানতে পারে সূরা ফাতিহা পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তো এই মর্মে ওলামায়ে কেরাম মতভেদ করে তারা তিনটি মত পেশ করেছেন। দেখুন, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ আর ইমাম মালিক রাহেমাহুল্লাহ এরা দুইজনেই পক্ষ নিয়েছেন যে জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগবে না। আর অপরদিকে ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহিম আজমাইন এই দুইজনেই পক্ষ নিয়েছেন সূরা ফাতিহা পড়তেই হবে, কারণ সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। আবার অপরদিকে অন্য কিছু ওলামায়ে কেরাম বলছেন যে এটা হচ্ছে মুস্তাহাবের মতো। কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া সম্পর্কে যেটি পাওয়া যায়, তিনি বলছেন যে কেউ যদি সূরা ফাতিহা বিহীন যদি এমনি দোয়া করে তাহলে তার জায়েজ রয়েছে। কিন্তু এই সব মতামত থেকে ওলামায়ে কেরাম যেটি গ্রহণযোগ্য অথবা সবচাইতে শক্তিশালী মত নিয়েছেন, মতামত তো অনেক কিন্তু শক্তিশালী সবচাইতে উত্তম মতামত যেটি নিয়েছেন ওলামায়ে কেরাম, সেটি হচ্ছে সূরা ফাতিহা পড়তেই হবেই, কারণ সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। জি, আর পাঁচ ওয়াক্ত সালাত যেরকম সালাত, জানাজা সালাত সেরকম একটি সালাত, সেজন্যে আপনাকে জানাজার মধ্যেও সূরা ফাতিহা পড়তে হবে। জি।